মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর পুজো ভীষণ ভালো কাটাচ্ছ তোমরা। তো আজকে হচ্ছে শুভ ষষ্ঠী আর তোমরা হয়তো দেখতে পাবে এই ভিডিওটা পরে আপলোড। তো তোমাদের সবার ষষ্ঠী খুব ভালো কাটুক, তো থাকবার জলদি। আর সকাল সকাল আমরা উঠে পড়েছি, আমি আজকে সকাল 7টা নাগাদ উঠেছি, এখন 8টার কাছাকাছি সময়। আর আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ফ্রম ব্রেকফাস্ট টু এভরিথিং, আর বেরোনো সব কিছু। তো আশা করি তোমরা এনজয় করবে আজকের দিনটা আমার সাথে আমার মতো করে। তো চলো বেশি দেরি করবো না, আজকে ব্লগটা কন্টিনিউ করি। আর সকালবেলা উঠে আমি এসে দুষ্ণ যে গরম জলটা খাই সেটাকে এনজয় করি। ততক্ষণ তোমরা বাকি জিনিসগুলো যেগুলো আমাদের আমার মাছগুলো রয়েছে, সকালের ভিউ কিছু, সেগুলো এনজয় করো আর পাশে থাকো। ভালো লাগলে ব্লগটার কিছু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আমার চ্যানেল অ্যাকিস্টিক টিভিতে। চলো শুরু করা যাক আজকের দিনটা।
এসেছি মুদিয়ালি ক্লাবে ঠাকুর দেখতে। মানে বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে, যেটা আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, কিন্তু স্বচক্ষে এসে তোমরা সবাই একবার দেখে যাও। মানে অসাধারণ পরিবেশ। এই থিমটা আমি দেখবো, এটা ওদের 88 ইয়ার চলছে, তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি।
আমার আজকে ষষ্ঠী পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কেমন পুজো কাটালে সেটাও বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।